ওয়েলকাম ব্যাক টু নমেট মার্ক এক্সপ্লেন আজকে আমরা এক্সপ্লেন করব ফিরিওসা ম্যাট ম্যাক সাগা নিয়ে মুভিতে আমাদের ফিরিওসার পাঁচটি ঘটে যাওয়া কাহিনী দেখানো হয়েছে এই মুভির কাহিনী জানতে হলে আপনাকে দুই সালে মুক্তি পাওয়া সিনেমা ম্যাট সাগার কাহিনী অবশ্যই জানতে হবে নয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না আসলে এইখানে আমাদের যে পৃথিবী দেখানো হয়েছে এইটা আমাদের ভবিষ্যতের পৃথিবী যে এখানে পারমাণবিক যুদ্ধের কারণে সব কিছু শেষ হয়ে গেছে চারিদিকে শুধু শুষ্ক মরুভূমি যতদূর চোখ যায় এই রেডিয়েশনে বেঁচে যাওয়া লোকগুলো খুব কষ্টে তাদের জীবনকে এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এই মুভিতে আমাদের ওয়েস্টল্যান্ড নামের একটা জায়গা দেখানো হয়েছে দেখতে মরভূমি মনে হলেও এখানে খাবার পানি এবং বিভিন্ন রিসোর্স পাওয়া যায় যেগুলো আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য প্রয়োজন পড়ে আর এখানে রাজত্ব করে ইমোর্টাল জো নামের একজন লিডার যারা ওয়েস্টল্যান্ডে বসবাস করে তারা সবাই তাকে সম্মান এবং শ্রদ্ধা করে কিন্তু সে কোনো ভালো লোক নয় পুরো ওয়েস্টল্যান্ডে তারই রাজত্ব বিদ্যমান কারণ তার কাছে প্রচুর আর্মি যানবাহন এবং তার জন্ম দেওয়া নিজের বাচ্চাও আছে ইমোর্টাল জোর কাছে নিজের বাচ্চা জন্ম দেওয়ার জন্য মহিলারাও ছিল কারণ সে চাইছিল একটা সুস্থ বাচ্চা যেন সে বড় হয়ে ওয়েস্টল্যান্ডের রুলার হতে পারে কারণ সে নিজেই অসুস্থ ছিল তার শারীরিক কন্ডিশনও ভালো ছিল না যার কারণে সে সবসময় নিজের শরীর ঢেকে রাখার জন্য নিজের তৈরি বিশেষ ধরনের পোশাক পরত এখানকার লোকদের সাথে ইমোর্টলজো খুব খারাপ আচরণ করতো তাদেরকে সারাদিন সে তার নিজের ফ্যাক্টরিতে কাজ করায় তার পরিবর্তে সে তাদেরকে জীবন বাঁচিয়ে রাখার জন্য কিছু পানি এবং খাবার দিয়ে থাকে ইমোরটল তার আর্মিদের ব্রেন ওয়াশ করে রেখেছে যার কারণে তার আর্মিরা তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল ইমোর্টল জোর কাছে বিশাল আর্মির সাথে সাথে হাজারো গাড়ি রয়েছে আর এইসব গাড়ি চালানোর জন্য পেট্রোলের প্রয়োজন পড়ে আর এই পেট্রোল আসে ওয়েস্টল্যান্ডের পাশে থাকা গেস্ট টাউন থেকে যে কিনা ইমর্টাল জোর অধীনে তার আরও একটা জায়গা আছে তার নাম হচ্ছে বুলেট ফার্ম যেখানে সে সকল প্রকার অস্ত্র তৈরি করে ইমোর্টাল জোর মতো এই পৃথিবীতে আরো দুইটা জায়গা রয়েছে যেখানে রেডিউশনের প্রকোপ থেকে বেঁচে যাওয়া মানুষগুলো বসবাস করে তার মধ্যে একটার নাম হচ্ছে গ্রিন প্যালেস অন্যদিকে আর একটা জায়গা আছে যেখানকার লোকগুলো অনেক হিংস্র টাইপের যেখানে রাজত্ব করে আমাদের ঠর বায় মানে এই মুভির ভিলেন ডেমেন্টিয়াস মুভির শুরুতে আমরা গ্রিন প্যালেস নামের জায়গাতে দেখতে পাই যেখানে খাবার উপযুক্ত বিভিন্ন প্রকার ফলমূল পাওয়া যেত চারিদিকে সবুজ শ্যামলে পরিপূর্ণ এখানেই ফিরিওসা তার মা আর বোনদের সাথে বসবাস করত আর এখানে যদি কোনো বাইরের লোক এসে পড়তো তাহলে তারা তাদেরকে মেরে ফেলত যেন বাইরের লোকদের থেকে এই জায়গা নিরাপদ থাকে আর এখানে ফিরিওসা তার বন্ধুর সাথে খেলা করছিল খেলতে খেলতে সে অনেক দূর চলে আসে ফিরিওসার তাকে বলে তারা অনেক দূর চলে এসেছে এখন তাদের ফিরে যাওয়া উচিত কিন্তু ফিরোসা তার একটা কথাও শোনে না তারা খেলতে খেলতে মরুভূমির কাছাকাছি চলে আসে সেখানে ডেমেন্টিয়াসের লুকগুলো ছিল তারা ফিরোসাকে দেখে বন্দি করে ফেলে ফিরোসা চিৎকার করে দৌড় দিয়ে তাদের কাছ থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ডেমেন্টিয়াসের লুকগুলো তাকে তাদের সাথে নিয়ে যায় এই ঘটনা ফিরিওসার মা বুঝতে পারে তাই সে তার মেয়ের খোঁজার জন্য অপহরণকারী পিছু নেয় সে বুঝতে পারে ডেমেন্ডিয়াসের লুকগুলো তার মেয়েকে নিয়ে যাচ্ছে যার কারণে সে এক এক করে স্নাইপার শোধ দিয়ে তাদেরকে মেরে ফেলে তার মধ্যে একজন বেঁচে যায় যার কাছে ফিরিওসা ছিল সে খুব তাড়াতাড়ি তার এরিয়াতে পৌঁছে যায় সে চাইছিল ডেমেন্টাসের কাছে গিয়ে সে ফিরিওসাকে তার হাতে তুলে দেবে এবং ডেমেন্টাসকে সে আরো বলবে যেখান থেকে সে এই মেয়েকে নিয়ে এসেছে সেখানে গাছপালা ফলমূল খাবার পানি সবকিছুই আছে আর এইসব করলে ডেমেন্টাসের নজরে সে তার বিশ্বস্ত লোক হবে কিন্তু গলায় চেইন ফেসে যাওয়ার কারণে তার গলা কেটে যায় বাকি লোকগুলো তাকে ডেমেন্টাসের কাছে নিয়ে যায় কিন্তু কিছু বলার আগেই সে মারা যায় ডেমেন্টাস ফিরোসাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে কিন্তু তার কথায় ফিরোসা কোনো জবাব দেয় না ডেমেন্টিয়াস কিছু তা বুঝতে পারে ফিরোসা যেখান থেকে এসেছে সেখানে নিশ্চয় খাবার পানি সব কিছুই আছে আর সেখানে হয়তো মেয়েগুলো আছে সে সবাইকে বন্দি করার কথা চিন্তা করে ডেমেন্টাস তাকে বলে সে তাকে কালকে তার ঘরে পৌঁছে দিবে কারণ ডেমেন্টাসের প্ল্যান ছিল সে ফিরোসাকে নিয়ে তার এলাকায় পৌঁছে দিবে আর সে যেখান থেকে এসেছে তা জানতে পারবে ডেমেন্টিয়াস তার লোকদের পাশে একটা টেন্ট খাটিয়ে ফিরিওসাকে রাখতে বলে রাতের বেলা বালির ঝড়ের কারণে সবাই টেন্টের ভিতরে প্রবেশ করে আর এই সুযোগে ফিরিওসার মা তার কাছে চলে আসে এবং সে দুজন গার্ড সৈনিককে মেরে ফিরোসাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই খবর ডেমেন্টিয়াসের কানে পৌঁছায় তার লোকগুলো ফিরিওসা এবং তার মার পিছু নিতে থাকে বুঝতে পারে তারা এখান থেকে বেঁচে পালাতে পারবে না তাই তার মা তাকে বাইকে দিয়ে গ্রিন প্যালেস চলে যেতে বলে যাওয়ার আগে তার মা তার হাতে একটা ফলের বীজ দেয় যেন তার মায়ের কথা তার মনে থাকে তার মা ফিরোসাকে পাঠিয়ে দিয়ে ডেমেন্টাসের আর্মিদের সাথে ফাইট করতে থাকে কিন্তু গুলি শব্দ শুনে ফিরোসা আবার তার মার কাছে ব্যাক করে সে দেখে ডেমেন্টাসের লোকগুলো তার মাকে ধরে ফেলেছে ডেমেটিয়াস তাকে বলে সে যেখান থেকে এসেছে তাকে যেন সেখানে নিয়ে যায় কিন্তু ফিরোজের শর্মা তাকে কিছুই বলে না এইটা শুনে তার অনেক রাগ হয় যার কারণে সে ফিরোজের মাকে মেরে ফেলে ফিরোসা তার মায়ের মৃত্যুতে অনেক কষ্ট পায় ডেমেন্টাস তার সাথে ফিরোসাকে নিয়ে যায় এবং নিজের মেয়ের মতো লালন পালন করতে থাকে তার বিশ্বাস ছিল কোনো একদিন ফিরোসা তাকে গ্রিন প্যালেস পর্যন্ত নিয়ে যাবে ডেমেন্টাস যখন তার আর্মি নিয়ে সামনের দিকে এগোতে থাকে তখন সে একজন লোকে দেখতে পায় যে কিনে ইমোর্টাল সৈনিক ছিল সে ডেমেন্টাসের কাছে জিজ্ঞেস করে স্বর্গের বিষয়ে সে তাকে বলে তারও স্বর্গের মতো জায়গার খোঁজ করছে যেখানে কোনো কিছুরই কমতি থাকবে না ইমোর্টাল জোর সৈনিক বলে এমন একটা জায়গা আছে যেটাকে ওয়েস্টল্যান্ড বলে আর সেখানে ইমোর্টাল জোর তার রাজত্ব চালায় ডেমেন্টিয়াস খাবার আর পানির কথা শুনে চিন্তা করে সে সোজাসুজি ওয়েস্টল্যান্ডে চলে যাবে আর সেখানে গিয়ে সকল খাবার এবং পান করার পানি ইমোর্টাল জোর কাছ থেকে ছিনিয়ে নেবে তারপর ডেমেন্টিয়াস তার পুরো আর্মি নিয়ে ওয়েস্টল্যান্ডে চলে আসে এবং ইমোর্টাল জোর সামনে দাঁড়িয়ে তাকে বলে আজকে থেকে সে এখানকার রুলার হিসেবে রাজত্ব করবে কিন্তু জোর ডেমেন্টাসের উপর আক্রমণ করে বসে আর এই আক্রমণ প্রাণঘাটি হওয়ার কারণে ডেমেন্ডিয়াসের লোকগুলো মরতে শুরু করে যার ফলে ডেমেন্টিয়াস নিজের প্রাণ বাঁচানোর জন্য তার বাকি সাথীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে মৃত্যু থেকে বেঁচে ফিরে ডেমেন্ডিয়াস অন্যরকমভাবে প্ল্যান করতে থাকে সে বুঝতে পেরেছিল ইমোর্টাল জোর কাছে একটা গ্যাস টাউন আছে যেখানে প্রচুর পরিমাণে তেল রয়েছে এখান থেকে ইমোর্টাল জো তার গাড়ির জন্য তেল সরবরাহ করে ডেভিডিয়াস ইমোর্টাল জোর সাথে সন্ধি করার জন্য তার গ্যাস টাউন দখল করবে যেমন কথা তেমন কাজ সে তার আর্মিদের নিয়ে গ্যাস টাউনের সকল ইমোর্টাল জোর সৈনিকদের মেরে গ্যাস টাউন তার অধীনে নিয়ে নেয় তারপর ডেমেটিয়াস ফিরিওসে এবং তার বাকি আর্মিদের সাথে ইমোর্টাল জোর কাছে চলে যায় সে ইমোর্টাল জোকে বলে গ্যাস টাউন এখন তার দখলে আজকে থেকে সে সবার জন্য তেল দিবে তার বদলে তাকে খাবার এবং পানি দিতে হবে ইমোর্টল জো যদি তার কথা না শুনে তাহলে তার লোকেরা গ্যাসটাউন আগুনে পুড়িয়ে দিবে সে তার সৈনিকদের বলে এসেছে সে যদি ওয়েস্টল্যান্ড থেকে না ফিরে তাহলে গ্যাসটাউনে আগুন লাগিয়ে দিতে ইমোরটল জোর কাছে আর কোনো কিছু করার উপায় থাকে না তখনই তার নজর ফিরোসার দিকে পড়ে সে ডেমেন্টিয়াসকে বলে সে এই ডিল করতে রাজি আছে যদি সে তার কাছে ফিরোসাকে দিয়ে দেয় তার কথা শুনে ডেমেন্টিয়াস ফিরোসাকে তার কাছে দিয়ে দেয় ইমোর্টালজো ফিরোসাকে তার ওয়াইফদের সাথে সেখানে রেখে দেয় কারণ ফিরিউসা বড় হয়ে গেলে তাকে দিয়েও যেন তার বংশ বাড়াতে পারে এভাবেই কিছু বছর কেটে যায় ফিরিওসা এখন কিছুটা বড় হয়ে গেছে সে এখন ইমোর্টালজোর আর্মিদের সাথে নিজের আইডেন্টি লুকিয়ে কাজ করতে থাকে একদিন ফিরোসা এবং তার বাকি সাথীরা তেল সরবরাহকারী গাড়ি নিয়ে গ্যাস টাউনের যাচ্ছিল কিন্তু এদিকে ডেমেন্টিয়াস ইমোর্টাল জোকে হামলা করে ওয়েস্টল্যান্ডে কবজা করার কথা ভুলে যায়নি সে শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল আজকে তার জন্য সঠিক সময় এসে পড়েছে ডেমেন্টিয়াস প্ল্যান করে যখন ইমোর্টাল জোর আর্মিনা তেল নেওয়ার জন্য গ্যাস টাউনে আসবে তখন সে তাদেরকে মেরে ওয়েস্টল্যান্ডে আক্রমণ করার জন্য রওনা হবে তার কথা মতো তার আর্মিরা ঠিক তেমনই করে সবার প্রথম তার আর্মিরা বুলেট ফার্মের সকল ইমোর্টাল জোর সৈনিকদের মেরে তাদের দখলে নিয়ে নেয় সেখানে সকল প্রকার অস্ত্র তৈরি করা হতো আর এখন ফ্রাম ডেমেন্টেসের দখলে যার কারণে ইমোর্টালজ অনেক দুর্বল হয়ে পড়ে তারপর তেল নিতে আসা গাড়ির উপর ডেমেন্টাসের সৈনিকরা আক্রমণ করে সাথে সেখানে থাকা বাকি সৈনিকদের উপরও তারা আক্রমণ করে কিন্তু ফিরিয়সা বীরের মতো লড়াই করে এই গাড়িতে থাকা ইমোরটালজোর সকল সৈনিক মারা যায় শুধু ফিরিয়সা এবং তার একজন সাথী ছাড়া এদিকে ডেমেন্টিয়াস গ্যাস টাউন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে অনেদিকে ইমোরটালজো ওয়েস্টল্যান্ড থেকে খাবার পানি ডেমেন্টিয়াসের সৈনিকদের জন্য সাপ্লাই করছিল কিন্তু তার বিনিময়ে গ্যাস টাউন থেকে কোনো তেল ওয়েস্টল্যান্ডে যাচ্ছিল না যার কারণে ইমোরটলজো অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে গ্যাস টাউনে অ্যাটাক করার জন্য তার আর্মি নিয়ে রেডি হয়ে যায় সে ফিরিওসা এবং তার সাথীকে বুলেট ফার্ম থেকে অস্ত্র এবং গোলা আনতে বলে যেন তার সৈনিকরা অস্ত্রদের ডেমেন্টেসের উপর আক্রমণ করতে পারে কিন্তু যখন তারা বুলেট ফার্মে পৌঁছায় তারা ইমোর্টালজোর সৈনিকদের মৃত দেখতে পায় কারণ ডেমেন্টিয়াস তার আগেই বুলেট ফার্মের সৈনিকদের মেরে নিজের অধীনে নিয়ে নিয়েছে এদিকে ডেমেন্টিয়াস সৈনিকদের সাথে ফিরোসে এবং তার সাথীর ফাইট শুরু হয়ে যায় কিন্তু ডেমেন্টিয়াসের সৈনিক বেশি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে ফেলে ডেমেন্টিয়াস তাদের বলে আমার প্ল্যান ছিল ইমোরটালজোর সৈনিকদের মেরে ওয়েস্টল্যান্ডে দখল করব কিন্তু তোমরা সব প্ল্যান নষ্ট করে দিয়েছ যার কারণে ফিরোসের সাথীকে বাইকের সাথে বেঁধে তানা হেস্টা করে মেরে ফেলে অন্যদিকে ফিরোয়া কেউ শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয় রাত হওয়ার পর ফিরিওসা শিকল থেকে ছাড়ানোর জন্য তার নিজের একটা হাত কেটে ফেলে এবং বাইক নিয়ে ওয়েস্টল্যান্ডে চলে আসে সে এসে জোকে সব কথা খুলে বলে যার কারণে ইমোর্টলজো ডেমেন্টিয়াস কে মারার জন্য তার সৈনিকদের নিয়ে রওনা হয় ফিরোয়সা তার কেটে যাওয়া হাতে লোহার আর্টিফিশিয়াল হাত বসিয়ে নেয় তারপর শুরু হয় যুদ্ধ আর এই যুদ্ধ চল্লিশ দিন ধরে চলমান থাকে যুদ্ধের শেষ পর্যায়ে ডেমেন্টিয়াসের সকল সৈনিক মারা যায় যার কারণে পরাজয় নিশ্চিত জেনে ডেমেন্টিয়াস সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ফিরিয়োসা তাকে তার পিছু নিয়ে তাকে ধরে ফেলে ফিরিওসা শুরু থেকেই ডেমিটিয়াসকে মেরে প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ সে তার মাকে মেরে ফেলেছিল এইসব কথা শুনে ডেমেন্টিয়াসও বুঝতে পারে এই সেই ছোট ফিরিয়েসা যাকে সে ইমর্টাল জোর কাছে দিয়ে দিয়েছিল ডেমেটিয়াস তাকে বলে তুমি আমাকে যেভাবে মারো আমার কোনো ব্যথা হবে না ফিরিওসা তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে টর্চার করে মারতে চাইছিল যার কারণে সে ডেমেন্টিয়াসকে মাটির ভিতরে জীবিত গেঁটে দেয় তারপর তার মায়ের দেওয়া বীজ সে তার শরীরের উপর রোপণ করে যেন সে যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করে তার রোপণ করা বীজ থেকে বিশাল বৃক্ষ হয়ে ফল দিতেও শুরু করেছিল অন্যদিকে যুদ্ধে জিতে যাওয়ার জন্য ইমর্টলজো ফিরোসাকে তার আর্মির কমান্ডো হিসেবে নিযুক্ত করে আর সেই রাতেই ফিরোসা ইমোটলজো রানীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়